মার্কিন সেনাবাহিনী সুইজারল্যান্ডের ওয়ার্লিকন GGF-009 অ্যান্টি এয়ারক্রাফট গান ব্যবহার করে। তুর্কিশ ডিফেন্স সাইট অনুসারে বাংলাদেশ সেনাবাহিনী তুর্কিশ মিডিয়াম রেঞ্জ স্যাম সিস্টেম হিসার ও কেনার ব্যাপারেও কথাবার্তা চালাচ্ছে বলে শোনা যাচ্ছে। সুইজারল্যান্ডে তৈরি ওয়ার্লিকন GGF-009 ও তুর্কিশ হিসার ও স্যাম সিস্টেম দিয়ে একসাথে কম্বাইন্ড এয়ার ডিফেন্স প্যাকেজ বানানো পসিবল। তুর্কিশ অ্যাসাসন কোম্পানি নির্মিত হেরিস এয়ার ডিফেন্স আর্লি ওয়ার্নিং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের আওতায় এই সিস্টেমগুলো জয়েন্টলি ইন্টিগ্রেট করে অ্যাডভান্স আর্লি ওয়ার্নিং ও এয়ার ডিফেন্স ম্যানেজমেন্ট কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম নির্মাণ করেছে, যা লেয়ার ভিত্তিক এয়ার ডিফেন্স সিস্টেম। যদিও অনেকের মতে ছবিটি প্রমোশনাল বা মার্কেটিং পলিসি হিসেবে গণ্য করা হয়, তবে আসলেও যদি কম্বাইন্ড এয়ার ডিফেন্স গঠন করা যায় তাহলে তা আসলেও একটি সুখবর। আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।